আসসালামু আলাইকুম, আমি মতিন আশগর্জি। যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসছেন আপনাদের মাঝে। দেখতেছেন উপরে আপনার এই গাছে আমাদের এখানে আর কি গতকালের বৃষ্টি আরও একদম অনেক ফল পড়ে গেছে, পানি ফলগুলো। এই পানি ফলগুলো বড় হইতেছে, এখনও পুরোপুরি হয় নাই, মিষ্টি আছে এমনি অনেকে অনেক। তো সেটাই দেখতেছি যে এই জায়গায় এক দুইটা আছে আপনারা নো এই এইখানে, তাও বেশি বড় হয়নি। আপনারা আপনাদের যে দেখাইলাম কোনো রকম হইতেছে। এই যে সব এই যে দেখেন মাটিতে কত ছোট বেশি পেয়ে পড়েছে। এটা গাছ লাগানোর জন্য পরে সামনে এসে এই দেখেন কত পড়ে গেছে গা। ছোট ছোট দেখেন বিসি কত। গতকাল বৃষ্টি হয়েছিল তো প্রচুর, তো সেই বৃষ্টি আর বাতাসে সব পড়ে গেছে। এই যে এইখানে জুকায় হয়েছে কয়েক কতগুলো। বড় হওয়ার শুনছে পারবো, বড় হওয়ার আগে তো বৃষ্টিতেই সব পড়ে যাইতেছে। নাই তো মিষ্টি আছে ফলগুলো, এই পানি ফলগুলো এই গাছের। এমনি তো তো বাজার থেকে কিনলে আপনার তেমন মিষ্টি অনেক পাঞ্চা পাঞ্চা লাগে, কিন্তু এইখানে এইগুলো মিষ্টি আছে অনেক। আর এক সপ্তাহ থাকলে, এক সপ্তাহ না কম, এখানে এগুলো তো মনে করেন যে একদিন পরে দেখলেই অনেক বড় দেখি, একদিনে অনেক বড় হয়ে যায়। ও কারো ভাব থাকে না এদিকে। বাইরে এখন আর কি বাতাস আছে ভালোই, অনেক বৃষ্টি হয়েছে তো এই দুই দিন, রাতে অনেক বৃষ্টি হয়েছে টানা দুই দিন পুরা দুই আর কি। গতকাল একদিন রাতে হয়েছিল, তার আগের দিন রাতে হয়েছে, তো এই দুই দিন রাতে হয়েই এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, আর এখন বাতাস আর ঠান্ডা। তো বাইরে এমনিতে বাতাস যতই থাক আর কি, আবহাওয়া একদম ঠান্ডা একটু নীরব, কারণ খালি রাতে বৃষ্টি হওয়ার পর আবার সারাদিন একটু মেঘে ঢাকা আকাশ আর কি, তো আলোটা তেমন নাই, সূর্য তো সেই জন্য দেখেন কর বিকালবেলা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা এখনো হইতে এক ঘন্টার মতো বাকি আছে, কিন্তু তার আগেই একটু আগে আর কি আসর আজান দিছে, তো কিন্তু তার আগেই দেখেন পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যায় না। এখানে মূলত তাড়াতাড়ি দেখেন এখানে একটু আমাদের পাটের শাক সকালে পাচ্ছে লোক, দুপুরে এসে কলেজ থেকে এসে খাইছি, তো খাওয়া টাওয়া শেষে এতটুকুই বাকি আছে। আর কিছুক্ষণ আগে আমার নেই সন্ধ্যার ভিতরে স্যার এই আমে আছে একটা, দেখেন ছোট বৃষ্টিতে কুড়িয়ে পাইছিল আমাদের পিজি জানলানার পিসের কাছে, কেটে রাখছে মানে এমনি ডাল রান্না করার জন্য। এগুলো লতির তরকারি, গতকাল এটাও রান্না করছিল কিন্তু খাই এই অর্ধেক আছে। আর একটু আগে রান্না করছে আপনার এই যে নুডলস, সন্ধ্যা হবে তো, তো সন্ধ্যা বা বিকালে খাওয়ার জন্য সন্ধ্যা নাস্তা হিসাবে আর কি। এই তো এখানে শুধু নুডলসই আর টমেটো দিছে কয়েক,
একটা টমেটো ছিল মনে হয়, এই দেখো দেখেন লাইট না ধরে লাগান অন্ধকার রাখছি, ভাত বসাইছে আর ভাতের ভিতরে একটা ডিম ছিল তো সেটাই সিদ্ধ দিয়ে দিছে। আর এখানে আপনার এই যে পটল ভেজে রাখছে আর কি, পটলের বড়া, এখানে পটলের বড়া আমার এমনিতে ফেভারিট, পছন্দের অনেক, আমি পটলের তরকারি এইসবের পটলের বড়া অনেক ভালো লাগে তো সেজন্য পটলের বড়া বানিয়ে রাখছে, এগুলো আর কি রাতে ভাত খাওয়ার জন্য। এই সন্ধ্যা থেকে নুডলস খাওয়ার জন্য বসে পড়লাম, বাটিতে বেড়ে নিয়ে একদম বসে বসলাম, আর যে আকাশে বিদ্যুৎ চমকাইতেছে আর ঠান্ডা পড়তেছে প্রচুর জুড়ে, আর হালকা টিপটিপে বৃষ্টি এখন ওরকম ভাবে শুরু হয়নি, একটু একটু পড়তেছে, কে জানে কত জুড়ে বৃষ্টি নামে তারও ঠিক নেই। এই যে এখানে নুডলস আর একটা সিদ্ধ ডিম আছে, আর একটু আগে খাই। আর এখানে আছে আপনার এই সস কিনে আনছি দোকান থেকে আর কি আলাদা, তো এই সস দিয়ে খাবো। সসের প্যাকেটটা সিঁড়ি দিয়ে গিয়ে দেবে, সস এগুলো তেমন নাই একটু আছে মাত্র, আর একটা দিয়ে আর কি আনো তো একটাতে কি শেষ হলো না। একদম কায়দা জায়গা যে ধার কায়দা গেছে নাকি, একটু মিক্স করি, ভালো একটু দাগ লেগে গেছে, দাগ হয়ে গেছে মনে মুখে সস দিয়ে ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি। সাথে সিদ্ধ ডিম দিয়ে খেতেছে একসাথে, এই সসটা টমেটো সসটা দেওয়ার কারণে একটু ভালোই বেশি মজা লাগতেছে। বিদ্যুৎ চমকাইতেছে কিন্তু বৃষ্টি এখনো জুড়ে নামে নাই, টিপ টিপ পড়ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, আমি এই নুডলস খাওয়া শেষ করতে করতেই
এখন আর কি একটু একটু বিদ্যুৎ চমকাইছে, একটু আগে চমকাইলে দেখলাম। বৃষ্টি না, বোধ হয় বাতাস আছে অনেক এখনো। সাম্বাদুর নুডলস খেয়ে উঠছি, পানিও খাই, ভালো। এই দুই দিনে বৃষ্টি, ধরেন পরিবেশ একদম, আবহাওয়া সবকিছু ঠান্ডা করে ফেলছে অনেক। তো আর আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন শুধু ঢাকা না, পুরো বাংলাদেশের আবহাওয়াই ঠান্ডা হয়ে গেছে, আরও এখন ঠান্ডা হইতেই থাকবো, কারণ এখন তো আস্তে আস্তে বৃষ্টি, এই বৈশাখ মাস তো হইলো না, বৈশাখ মাস প্রায় চলে যেতেছে মনে হয়, নাকি গেছে গে জানি না সঠিক। তো এখন তো বৃষ্টি হবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আমার ভিডিও চমকাইলো।